নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানান মকর সংক্রান্তির দিন কিছু কিছু কাজ রয়েছে এই কাজগুলি আপনি যদি মকর সংক্রান্তির দিন করতে পারেন তবে আপনার ভাগ্যের চাকা ঘুরতে বাধ্য কি সেই সমস্ত কাজ আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে চলেছি পৌষ মাসের শেষ দিন মকর সংক্রান্তি উৎসব পালিত হয় এদিন পিঠে খাওয়ার পাশাপাশি ঘুড়ি উড়ানোর প্রথা রয়েছে এই দিন সূর্যদেব তার নিচ নিচ কক্ষপথ থেকে মকর রাশিতে প্রবেশ করে তাই এর নাম মকর সংক্রান্তি এই দিন পূর্ণ স্নানের দিন তাই অনেকে গঙ্গায় গিয়ে স্নান করে থাকেন যদি গঙ্গায় স্নান করতে যাওয়া সম্ভব না হয় তবে বাড়িতে যে জনে স্নান করছেন সেই জনের মধ্যে সামান্য গঙ্গাজনের মিশ্রণ ঘটান তারপরে সেই গঙ্গাজন দিয়ে আপনি স্নান করুন স্নান করার সময় মা গঙ্গাকে অবশ্যই স্মরণ করবেন এই মকর সংক্রান্তির দিন ভাগ্য ঘোরানোর জন্য আর কি কি উপায় করবেন আসুন আমি একে একে সেই সমস্ত উপায় জানিয়ে রাখি মকর সংক্রান্তির দিন বাড়ির মহিলারা সকালে পুজো করার আগে ভগবানের উদ্দেশ্যে প্রথমে কিছু খাওয়ার দিন তারপর বাড়ির অন্যদের খাবার পরিবেশন করুন ঈশ্বরকে খেতে না দিয়ে অন্য কাউকে এই দিন খেতে দিবেন না যদি দেন তবে কিন্তু আপনার অমঙ্গল আসতে পারে কাজেই প্রথমে ঈশ্বরকে খেতে দিন তারপরে বাড়ির অন্যান্য সমস্ত সদস্যদের পরিবেশন করুন খাদ্য খাওয়ার এই দিন আপনি অবশ্যই সাত্ত্বিক আহার গ্রহণ করুন অর্থাৎ এই দিন মাছ মাংস এবং ডিম খাবেন না এবং আপনি যে সাত্ত্বিক আহার রান্না করছেন সেই আহারে প্রত্যেকটা খাদ্য খাবারে সামান্য পরিমাণে কানো তিন মিশ্রিয়ে দিন বাড়ির যে সমস্ত বয়স্ক ব্যক্তি রয়েছে এই দিন তাদের দুঃখ দিবেন না কারো সঙ্গে ঝগড়া করবেন না এই দিন আপনি অবশ্যই স্নান করে ওঠার পর পিতার চরণ স্পর্শ করুন এতে সূর্যদেবের কৃপা পাবেন এই দিন আপনার বাড়িতে যদি কোনো গরিব দুঃখী বা ভিকারি আসে তবে কোনোমতেই তাকে খালি হাতে ফিরতে দিবেন না তাকে অবশ্যই কিছু না কিছু দান করুন তাকে খুশি করুন খুশি করে বিদায় দিন দেখবেন আপনার অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে এই দিন বাড়ি থেকে কেউ দূরবর্তী কোনো স্থানে ভ্রমণে যাবেন না কারণ বাড়ির বাইরে এই দিন যাওয়া অশুভ হিসাবে বিবেচিত হয় কিন্তু কেউ যদি বাড়ির বাইরে থাকেন এবং সে যদি বাড়ি ফিরতে চায় তবে তা খুবই শুভ বাড়ির সকলে মিলে এই উৎসব আনন্দে মেতে উঠুন শাস্ত্র মতে যেহেতু মকর সংক্রান্তির দিন থেকে অনেক শুভ কাজ শুরু হয় তাই এই দিন রাগ ক্রোধ একদম করবেন না এই দিন যদি আপনি রাগ ক্রোধ করেন তবে কিন্তু মা দেবী অসন্তুষ্ট হতে পারে এবং আপনার হাতে যে অর্থ আসার কথা সেই অর্থ আসার পরিবর্তে অর্থ বেরিয়ে যেতে পারে আপনার জীবনে উন্নতি থমকে যেতে পারে কাজেই এই দিন চেষ্টা করুন রাগ এবং ক্রোধ যতটা কম করা যায় যদি পারেন একদম রাগ ও ক্রোধ বর্জন করার চেষ্টা করুন শাস্ত্র মতে যেহেতু মকর সংক্রান্তির দিন থেকে অনেক শুভ কাজ শুরু হয় তাই এই দিন রাগ ক্রোধ করা একদম ত্যাগ করে দিন এই দিন মহিলাদের সাধারণ পোশাক পরা উচিত বাড়তি সাজগোজ করবেন না কালো রঙের পোশাক পড়বেন না এবং বেশি চমৎকারিত্বপূর্ণ পোশাক এই দিন বাড়ির মহিলাদের না পরাই উচিত শাস্ত্র মতে বৃক্ষকে প্রকৃতির পবিত্র দানবনে গণ্য করা হয় এখনও এই বৃক্ষকে দেবতা জ্ঞানে পুজো করা হয় কাজেই এই দিন যদি সম্ভব হয় বৃক্ষ দেবতাকে পুজো করুন অথবা নতুন বৃক্ষ রোপণ করুন সন্ধ্যার সময় যদি সম্ভব হয় বটগাছ বা অসত্য গাছের নিচে শুদ্ধ দেশি ঘিয়ের একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করুন এরপর সেই বটগাছকে বা অসত্য গাছকে স্পর্শ করে স্পর্শ করুন এবং স্পর্শ করার পর নিজের মনের যে ইচ্ছা রয়েছে সেটি জানান দেখবেন আপনার মনের ইচ্ছা পূরণ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে মকর সংক্রান্তির দিন নিজের বাড়িঘর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এমনকি রান্নাঘর পরিষ্কার রাখুন এই দিন অবশ্যই সূর্যদেবতার পুজো করুন স্নান করে উঠে সূর্যদেবতাকে অর্ঘ হিসাবে জলের মধ্যে সামান্য হলুদ মিশ্রণ ঘটান তারপর সেটি সূর্যদেবতাকে নিবেদন করুন সূর্যদেবতার আশীর্বাদে আপনার বহু জটিল এবং কঠিন রোগ ব্যাধি থেকে মুক্তি পেতে পারেন এই দিন ধূমপান করবেন না মদ্যপান করবেন না এই দিন আপনি নিরামিষ খিচুড়ি খাওয়ার চেষ্টা করুন যদি নিরামিষ খিচুড়ি খেতে পারেন তবে শনিদেবের যে কুদিষ্টি সেই শনিদেবের কুদৃষ্টি থেকে আপনি সহজেই রক্ষা পাবেন এই উপায়গুলি মকর সংক্রান্তির দিন করার চেষ্টা করুন দেখবেন আপনাদের জীবনে শুভ ঘটবে মকর সংক্রান্তির দিন যারা ডাকযোগে পুজো করাতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই মেসেজ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে এইট নাইন ওয়ান এইট জিরো টু ডবল ওয়ান ফাইভ ফোর এই নম্বরে যোগাযোগ করুন নিজের নাম গোত্র হোয়াটসঅ্যাপে আপনাদের পাঠিয়ে দিতে হবে এবং পুজো করানোর জন্য কত খরচ পড়বে তা আমি আপনাদের হোয়াটসঅ্যাপে জানিয়ে দেব এছাড়াও যাদের ব্যক্তিগত জীবনে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে চাইছেন তারা অবশ্যই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে এইট নাইন ওয়ান এইট জিরো টু ডবল ওয়ান ফাইভ ফোর এই নাম্বারে মেসেজ করুন কিভাবে বুকিং করবেন বুকিংয়ের জন্য কত পারিশ্রমিক দিতে হবে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে আপনাদের আর যারা ভিআইপি বুকিং নিতে চাইছেন তারাও যোগাযোগ করতে পারেন